নমস্কার বন্ধুরা, মন্দিরা কিছু বলবে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। করোনার এই অতিমারী পরিস্থিতিতে নিজেদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমি একটা পানীয় তোমাদের সামনে আজকে এনেছি, সেটাকে বলে কারা। তোমরা সবাই কারাটা সম্বন্ধে জানোই, তাই আমি আজকে সেটাকে বানিয়ে দেখাচ্ছি তোমাদের সামনে। এখানে তিনটে তেজপাতা নিয়েছি, এই চামচের এক চামচ নিয়েছি কালো জিরে, এক চামচ নিয়েছি গোলমরিচ, কালো গোলমরিচগুলো যেটা, আর এখানে মোটামুটি 8-10টা মতন লবঙ্গ, আর এখানে 1 কুচি মতন আদা। এটা আমি এবার জলে ফোটাবো। এই করোনার মরশুমে এই কাড়াটা আমরা রোজ খাচ্ছি, যদি তোমাদের উপকারে লাগে সেই জন্য আমি দেখালাম। এটা এখানে আমি 4 কাপ মতন জল দেবো, 4 কাপ জলই দেবো, কারণ আমরা 4 জন সদস্য, তাই যাদের ফ্যামিলিতে বেশি সদস্য তারা সেই বুঝে জল দেবে, আর এই পরিমাণগুলো তখন একটু বাড়িয়ে নেবে, কারণ এই 4 কাপ জলটা ফুটে এই জিনিসগুলো আমি দিয়ে দিলাম। জলটা ফুটে 3 কাপ হবে তখন যে কাড়াটা তৈরি হবে সেইটাই 1/2 কাপ করে খেয়ে নিতে হবে। এই যে টকবক করে ফুটছে, এবার আমি এটাকে বন্ধ করে দিলাম। এবার আমি খুললাম ঢাকাটা, আমি মিনিট 5-7-এর জন্য ছেড়ে গেছিলাম, এবার আমি এটা ছেঁকে নেব। এবার আমরা 1 চামচ মধু দিয়ে এটা খেয়ে নেব। তবে যাদের সুগার থাকবে তারা মধুটাকে অ্যাভয়েড করবে। আমি তোমাদের একটা টিপস দিয়ে দিই, এই যে মশলাটা বেরোলো এটা তোমরা শুকিয়ে আরেকদিন করতেই পারো। তো বন্ধুরা, এইভাবে আমরা করোনার থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য কাড়া বা ভেপার যেটা আমরা নিচ্ছি সেইভাবে আমরা নিজেদের প্রোটেক্ট করার চেষ্টা করছি। তোমাদেরও যাতে উপকার আসতে পারে এই কাড়া, সেটাই আমি তোমাদের সামনে দেখালাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মন্দিরা কিছু বলবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, সেইভাবে তোমরা আমার সঙ্গে থেকো।